সেই সুযোগটা যাতে আগামী দিনে মানুষ আবার দেয়, নিজেকে আরেকবার বদ্ধপরিকর করে মানুষের সেবায় উন্নয়নের যে জয়যাত্রা এবং বিজয়রথ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে, সেটা যাতে আগামী দিন ত্বরান্বিত থাকে, সেই উন্নয়ন অক্ষুণ্ণ অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর এবং তারই শপথ আজকে আমরা মনোনয়ন দাখিল করে নিলাম। আমি আশা করব যেভাবে মানুষ বিগত দিনগুলিতেও তৃণমূলের প্রতি সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ দেওয়া, নিজেদের সমর্থন রেখেছেন, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং শুধু ডায়মন্ড হারবার নয়, আমি বিভিন্ন লোকসভায়, বিভিন্ন এলাকায়, বিধানসভায় প্রায় গত 3 মাস ধরে প্রচারে রয়েছি, মাঠে রয়েছি, ময়দানে রয়েছি, সর্বত্র মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। এবং এই গরমের মধ্যে, তারপর বৈশাখ মাস চলছে, একদম বৈশাখ মাসের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। কালবৈশাখী, বৃষ্টি, ঝড়, জল, রোদ সব উপেক্ষা করে যেভাবে মানুষ আমাদের সভায় সমিতিতে আসছেন দুপুরবেলা 1টার সময়, 12টার সময়, 2টোর সময়, আমি অত্যন্ত ইতিবাচক। এবং আমি বিশ্বাস করি যে যে দায় মানুষ দেবে আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, যারা বাংলাকে কলুষিত, কলঙ্কিত এবং ছোট করার যে নির্লজ্জ পরিকল্পনা করে বাংলাকে বদনাম করেছে, বাংলাকে ছোট করেছে দেশের কাছে, তাদের যোগ্য জবাব মানুষ দেবে। এবং আজকে আমি মনোনয়ন জমা দেওয়ার পর আমি ডায়মন্ড হারবারের মানুষের কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, ডায়মন্ড হারবার আমার পরিবার, আমি হাত জোড় করে বিনম্র চিত্তে সকলের কাছে আবেদন করব, নিবেদন রাখব যে যেভাবে আমি আপনাদের 2014 সালে লোকসভায় প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করার সময় কথা দিয়েছিলাম, 10 বছর আপনাদের বিপদে, আপনাদের দুঃখে আমার সামর্থ্য এখতিয়ার অনুযায়ী যেখানে পেরেছি, কোভিডের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড়, বুলবুল, যশ, আমফান, বিভিন্ন সংকটের সময়, উৎসবের সময়, ঈদ হোক বা দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক, জগদ্ধাত্রী পুজো হোক, খেলা থেকে শুরু করে মেলা, সর্বত্র আমাদের প্রতিনিধিরা, আজকে সব MLA-রা আমাদের সাথে ছিল, জেলা পরিষদ মেম্বার থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, টাউনের চেয়ারম্যান, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েতের সদস্য, দলীয় পদাধিকারী, সবাই আমার সাথে হেঁটে মিছিল করে এই মনোনয়ন যখন জমা দিয়েছি, আমার সাথে পায়ে পা মিলিয়েছে, অগণিত মানুষ পায়ে পা মিলিয়েছে। আমি আশা করব যে মানুষ যেভাবে আমাদের ভালোবাসা, আশীর্বাদ দিয়েছেন, একইভাবে ভালোবাসা, আশীর্বাদ বর্ষণ করে আমাদের জয়ের ধারা এবং ডায়মন্ড হারবার থেকে জয়ের ব্যবধান শুধু বাড়বেই না, যাতে বাংলার মধ্যে 1 নম্বর স্থানে থাকে, সেটাও আমি মানুষকে অনুরোধ করব সুনিশ্চিত করার জন্য। যদি উন্নয়নের ক্ষেত্রে ডায়মন্ড হারবার 1 নম্বর হয়, জয় এবং প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও আমি আশাবাদী। মানুষের জন্য যদি কেউ কাজ করে, মানুষ কোনোদিন মুখ ফিরিয়ে নেয় না। আমি আশাবাদী, আমি যেমন আমার কাজে কোনো ত্রুটি বিচ্যুতি রাখি দিই, তেমনি মানুষও হাত তুলে আশীর্বাদ করে আমাদের সমর্থন জানিয়ে আগামী দিন বাংলা বিরোধীদের উৎখাত করার লড়াইয়ে পথ দেখাবে ডায়মন্ড হারবার। অনেক ধন্যবাদ। গতবার আপনি চেয়েছিলেন 3,20,000, এবার কতটা প্রত্যয়? 5 লাখ। দেখুন, আমি নির্বাচনে লড়াই করছি, ভোট তো মানুষ দেয়, এবং আমি জ্যোতিষ বা গণৎকার তো নই যে ব্যবধান কত হবে আগে থেকে বলে দেবো। তবে আমি এটুকু বলতে পারি যে আগের যা জয়ের ব্যবধান ছিল, আমি আশা করছি মানুষের জন্য যদি কাজ করে কেউ, মানুষ তাকে খালি হাতে ফেরায় না। এটা আমার স্বল্প অভিজ্ঞতায় সঞ্চয় করে যতটুকু আমি বুঝেছি, রাস্তায় বুঝে শিখেছি, আমি আশাবাদী যে জয়ের ব্যবধান আরো বাড়বে। স্যার, হোয়াট ইজ ইওর এক্সপেক্টেড মার্জিন দিস টাইম? লাস্ট টাইম ইউ হ্যাড অ্যাবাউট 2 লাখ। লাইক আই সেড, আই উড লিভ ইট টু দ্য জাজমেন্ট এন্ড উইজডম অফ দ্য পিপল টু ডিসাইড। আই এম কন্টেস্টিং অ্যান ইলেকশন, আই এম নট অ্যান অ্যাস্ট্রোলজার, আই ক্যান্ট প্রেডিক্ট দ্য ফিউচার, বাট আই হ্যাভ লেফট নো স্টোন আনটার্নড ইন সার্ভিং দ্য পিপল। আই সাবমিটেড মাই নমিনেশন টুডে, অ্যান্ড সাবমিটিং মাই নমিনেশন পেপার ইজ নট জাস্ট অ্যান রিমাইন্ডার টু কন্টেস্ট দ্য ইলেকশন, ইটস আ রিমাইন্ডার দ্যান ইউ নিড টু সাবমার্জ অ্যান্ড ইমার্জ ইউর সেলফ
in service of the people. So I will do my best, I will continue doing my best, and I am hopeful and optimistic that the margin that Diamond Harbour has delivered last time, that margin will eventually increase and people's love and blessings will continue to be showered upon us as we have worked in the last 10 years. So let the performance of Trinamool speak for itself rather than I making any comment. সন্দেশখালি নিয়ে যেভাবে বাংলাকে কলুষিত করা হয়েছে, আমি আগেও বলেছি আমি আবার বলছি, ভূভারতে স্বাধীনতার পর সব থেকে লজ্জাজনক অধ্যায়, মানে একটা রাজনৈতিক দল এতটা নিচু এতটা নিকৃষ্ট মানের হতে পারে। আমরা গোদরা দাঙ্গার কথা শুনেছিলাম, আমরা পুলওয়ামায় কিভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পুলওয়ামা করিয়েছিল আমরা শুনেছিলাম। আর এ কথা আমি বলছি না, এ কথা সত্যপাল মালিক বলছে, যাকে বিজেপি রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল। সে যখন রাজ্যপাল ছিল সে বলছে যে রাজ্য কেন্দ্র সরকারের কাছে তথ্য ছিল, আগে থেকে ইন্টেলিজেন্স ইনপুট ছিল, তাও এরা কোনো ব্যবস্থা নেয়। 40 জন শহীদকে তাদের জীবনের বলিদান দিয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষে এদের নামে ভোট চেয়েছে। আমরা গোদরা শুনেছিলাম, আমরা পুলওয়ামা শুনেছিলাম, আমরা সন্দেশখালি দেখলাম। চোখে দেখা এক জিনিস, কানে শোনা এক জিনিস। 10টা 15টা 20টা ভোটের জন্য যারা বাংলার 10 কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে, সারা দেশের কাছে অলঙ্কিত করতে পারে, মানে তাদের থেকে নিচু মানের, তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে ভূভারতে কোনোদিন আমি দেখিনি। এবং আমি তো এই কথাগুলো বলছি না, কথা বলছে বিজেপির মণ্ডলের সভাপতি। তাকে এখনো আজকে প্রায় 4 দিন হয়ে গেল, 96 ঘন্টা হয়ে গেল, 3 দিন 4 দিন হয়ে গেছে যেই ভিডিওটা জনসমক্ষে এসছে, এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই। এবং একের পর এক মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা, জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ।